This is my long pony. Yeah. Nah, pony pony no. As to a black pony 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 pony. Hello everyone! Welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তাই পুলিশ ব্লগের সাথে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও আমার সঙ্গে চিরদরে থেকে যাও। আর আমি চলে এসেছি পনিটেইল প্লে ভিডিও, তোমরা বলেছো একটা পনিটেইল করে সেটাকে নিয়ে প্লে করতে, দেখতে থাকো বন্ধুরা। আশা করছি ভালো লাগবে, ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। আর আজকে হেয়ার ওয়াশ করেছি, দেখো কতটা বাউন্সি লাগছে। আর আমার হেয়ারটা জানি না কেন এত শর্ট শর্ট লাগছে, কেন অনেক দিন তো হেয়ার কাটিং করি না, ট্রিমিং করি না, তাও কেন হেয়ার শর্ট লাগে বলবে তো তোমরা। হেয়ারটা ড্রাই হয়ে গেছে সুন্দর করে, তাই ভেবেছি যে ওয়াশিং হেয়ার এত সুন্দর হয়েছে বাউন্সি, এইভাবে একটা পনি করলে বেশি ভালো লাগবে দেখতে আর প্লে করলেও ভালো লাগবে দেখতে, তাই চলে এলাম। কিন্তু দেখো একটু তোমরা মজা, না তোমরা অনেকে ভাববে নিজের হেয়ারে নিজে বড়াই করছি, না আজকে বাউন্সিটা বেশি লাগছে আমার নিজের মনে হচ্ছে তাই বারবার বলছি। আর দেখবে এই দেখো এই গার্ডারটা দিয়ে আমি পনি করব, কিন্তু এই গার্ডারে পনি থাকে না আমার, নেমে যায়, এতটা সিল্কি আমার হেয়ারটা, যার জন্য এই গার্ডারে থাকবে না। তাই সর্বপ্রথম আমি এই গার্ডারটা দিয়ে আগে পনিটা বেঁধে নেব, তার উপরে জাস্ট শো ফ্যাশনের জন্য এইটা দেবো। এই গার্ডারটা আমার দিদি আমাকে গিফট করেছে, খুবই সুন্দর তাই না বলো, খুব সুন্দর কিন্তু গার্ডারটা। আর বাড়ি থেকে আগের মাসে এনেছিলাম দুর্বা ঘাস, তোমাদের দেখিয়েছিলাম জানো, আমি এই দিদা চলে যাওয়ায় বাড়িতে থাকতে হয়েছে 4-5 দিন, আমার সামনে রয়েছে সমস্ত ফুলের টবগুলো, ওগুলোকে আমি ছাদে না রেখেই চলে গিয়েছিলাম, কারণ বাড়িতে গেলে মানে এইরকম প্রোগ্রাম হয় যেদিন বেশি দিন থাকবো বলে প্রোগ্রাম করে বাড়িতে যাই, ছাদে দিয়ে যাই, কাকু কাকিমা জল দিয়ে দেয়। কিন্তু এবার গিয়েছিলাম দরকারে বাড়িতে, সেই দরকারটাই একটু সমস্যা হয়ে গেল, সুবিধা চলে গেল, যার জন্য থেকে যেতে হয়েছিল বেশ কিছুদিন। তা আমার সব গাছের অবস্থা যা হয়েছিল, দুর্বা ঘাসের অবস্থা দেখো, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, আমি কেটে দিয়েছি। আর এগুলো কিন্তু নতুন পাতা গজিয়েছে, দেখো একদম সবুজ দেখা যাচ্ছে, মানে এটাতে পরিচর্যা করেছি, জল দিয়েছি, সেই কারণেই পাতা গজিয়েছে। এই যে ছোট ছোট দেখো বেরিয়েছে সবে, আবার সবুজ হয়ে পুরো ফিরে আসবে ওরা, তাই একটু দেখিয়ে দিলাম তোমাদের এই আর কি। আবার যাব বাড়িতে, দিদার কাজ কমপ্লিট হয়নি, কি বলবো আমি নিজে বুঝতে পারছি না, দিদা চলে গেছে ঠিকই কিন্তু আমাদের নিত্য দৈনন্দিন জীবনে ফিরে আসতে হবে, তাই একটু একটু করে সবাই নিত্য দৈনন্দিন জীবনে ফিরে আসছি। তাই বন্ধুরা আমিও আস্তে আস্তে করে স্বাভাবিক হয়ে ভিডিও দেওয়া শুরু করেছি, চলো আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করছি। আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই আমি নিয়ে আসব, আমি কালকে ভিডিও দিয়েছি দেখেছো গলার ভয়েসটা, আমি কিন্তু এখনও সুস্থ নই, যেটা ঠান্ডার রোগী হলে যা হয়। চলো দেখতে থাকো, আর কথা বলে তোমাদের সময়টা নষ্ট করব না, আশা করছি কিন্তু ভালো লাগবে, কারণ তোমাদের রিকোয়েস্টের ভিডিও ভালো তো লাগবেই, আর আমি যথাসাধ্য মতো চেষ্টা করব তোমাদের ভালো লাগানো। এই যে কম দেখে দেখেছো, কম কিনবো কিনবো করে কিনছি না, কি কিনতে আমি না, আর গাড়ির আওয়াজটা এখন একটু কম পাবে, তবু পাবে, পাবে না এমন নয়, আমি এখন দুপুর 3টে বাজে, মানে বেলা পড়ে গেছে, পরন্ত বেলায় ভিডিও করছি, তাও দেখো ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছ সত্যি। আর আজকে কিন্তু আমার হেয়ারে এখনও সিরাম অ্যাপ্লাই করিনি, ট্রেনের জন্য যে কত কিছু সইতে হবে, এই যে। আর হাইপনি করবো কি না তোমরা বলোনি, তাই আমি হাইপনি করছি না, ওই মিডিয়াম হাই করছি।
আমি জানি না তোমাদের এইরকম মানে বাউন্সি লং হেয়ার কেমন লাগে, মানে বাঁধা অবস্থায় সেটা আমি চাই না, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি যে এরকম বাউন্সি ঘন কালো চুলে না খোলা চুলই সব থেকে ভালো লাগে, বাঁধা চুল আমার একদমই পছন্দ নয়। আমি বাঁধি না কখনো চুল বাড়িতে, সারাদিন ঘুমোনোর সময়ও বাঁধি না। একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার গরমে হেয়ার কেয়ার রুটিনটা দাও, আমি দেব, যেটা করণীয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার সেলফ হেয়ার কেয়ার বলতে তেমন কিছুই নেই, কোনো টিপসই নেই, কারণ আমি হেয়ার কেয়ার করি না তেমন, কিন্তু যেটুকু করি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব। এইটা দিলে একটু বেশি ভালো লাগবে, দিয়ে নি এটা। পনি উইথ ক্লে যেটা এখন দেখাবো, এতক্ষণ গল্প স্বল্প হলো, পনিটা কেমন হয়েছে বলো, যারা হাই পনি দেখতেছে কমেন্ট করো। ছোটো ছোটো লাগে, মানে যেমনই হোক না কেন হেয়ারটা যতই বড় হচ্ছে তবুও মনে হচ্ছে আমার এইটুকুই লাগছে, আমি জানি না কেন। হে মেরা পন পন পন, আজ তু হে ব্লু, না পানি পানি নয়, আজ তু হে ব্ল্যাক, পনি 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 মেরা দেবে সানি সানি, আমি গান জানি না তবে এইটুকুই বলবো, আজ তু হে ব্ল্যাক, পনি পনি পনি, আজ তু হে ব্ল্যাক, পনি 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 পনি। দিস ইজ মাই লং পনি, পাগলি নাচ হচ্ছে পনি, দিস ইজ মাই লং ব্ল্যাক অ্যান্ড শাইনি পনি, এই যে আমার পনি। আমি হেয়ারটাকে এখনো কম্বিং করিনি, এই জাস্ট হেয়ার ড্রাই হয়েছে, ন্যাচারালি হেয়ার ড্রাই হয়েছে, আমি এখন বলবো না, থাক থাক, আজকে পনি হচ্ছে পনি নিয়ে বলবো, মানে এক্সট্রা কথা বাড়িয়ে লাভ নেই, আমি হাই পনি করলে না আমার হাই পনিটাও থাকে না, নেমে যায় এতটা সিল্ক। দেখো দেখো দেখো, তোমাদের একটা জিনিস দেখায়, দেখো রাফ হয়ে গেছে কতটা হেয়ারের ডগুলো, এটাকে একটু ট্রিমিং শ্রিমিং করতে হবে, করবো বাড়ি থেকে ঘুরে এসে তার। কার দুষ্টুমি করে লাভ নেই, তোমরা পছন্দ করো আমার হেয়ার দেখতে, আর আমিও পছন্দ করি আমার হেয়ারটাকে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করতে। অনেকেই বলে যে আমি হেয়ার নিয়ে ভিডিও করি, সেই সবার নজরে নজরে আমি রোগা হইয়া যাইতাছি, সেই রকম সবার নজরে নজরে নাকি আমার চুলগুলো নষ্ট হইয়া যাইবে। আমি মনে করি যারা আমাকে ভালোবাসে, আমার হেয়ারকে ভালোবাসে, তাদের নজর কখনোই লাগবে না, কারণ তারা তো এটাকে ভালোবাসে, যারা ভালোবাসে না তাদের নজরই লাগে, নজর তার না পড়ে নেই কভি মে মানতি নেই, তোমাদের ভালোবাসায় এই হেয়ারগুলো আরও প্রাণ ফিরে পেয়েছে। বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো, আজকে তেমন করতে পারলাম না পনি উইকলে, নেক্সট ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো, আজকে একটু ছোটোখাটো ফার্স্ট টাইম করছি পনি উইথ প্লে ভিডিও, ফার্স্ট টাইম করলাম, জানি ততটা ভালো লাগবে না, কিছু করার নেই, আমি প্রথম মানে কোনো কনসেপ্টই নেই, আমি কী করে কী করবো, বেসিক কনসেপ্টই নেই আমার,
হঠাৎ মনে হলো, মানে আমি কমেন্ট চেক করছিলাম, তার দ্বারাই মনে হলো তাহলে এইভাবেই একটু করে দেখাই, নেক্সট কোনো দিন ভালোভাবে সুন্দর করে দেখিয়ে দেবো। আর শরীরটাও ভালো নেই, লো প্রেশারে ফুটছি, অনেক কিছু খাচ্ছি, খেয়েই চলেছি, তাও প্রেশারটা উঠছে না। তার জন্য আজকে পনিটা এইভাবে দেখে নাও, পনি উইথ প্লে, এইভাবেই তোমরা একটু মন ভালো করো, দেখে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিয়েছেও, আমার ভালোবাসাও তোমাদের সঙ্গে রয়েছে। আবারও আসবো, ডেলি ব্লগ তো আনা হচ্ছে না, আনবো, অবশ্যই আনবো। তবে এই পর্যন্তই, আজ থাক, টাটা।